सर्वभारतीय साधारण सम्पादक ट्वीट कर सीबीआई एर पाठानो समनेर प्रतिलिपि प्रकाश आनेन तिनि। सोमवार सुप्रीम कोर्ट कलकाता हाईकोर्टेर निर्देशे अंतर्बर्तीकालीन स्थगितादेश चेये जानिएछिलो कुंतलेर चिठिर विषय अभिषेक बंदोपाध्यायके एखनि जिज्ञासाबाद करते पारबे ना सीबीआई। मामलाटिर परबर्ती शुनानी होबे आगामी 24 एप्रिल। तार किछुक्षणेर मध्येई जाना जाय अभिषेकेर काछे सीबीआई एर समन पौंछेछे। एर किछुक्षणेर मध्येई बिकेल 4:43 मिनिटे ट्वीट करेन अभिषेक बंदोपाध्याय, संगे देन समनेर प्रतिलिपि। अभिषेक जे चिठिटी ट्वीट करेछेन सेटिते तारीख रयेछे 16 एप्रिल, तबे सेटी अभिषेकेर काछे हाते हाते पाठानो होयेछे सोमवार 17 एप्रिल दुपुर 1:45। सेई कथा जानिये अभिषेके दाबी करेछेन ताके हेनस्था करतेई एई समन। এই সমনের মাধ্যমে সিবিআই ও ইজিকে ব্যবহার করতে গিয়ে আদালত অবমাননা করে ফেলেছে বিজেপি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনায় বলেছিলেন প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। যে সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা বিচারপতির সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তারপরেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠানোয় তদন্তকারী সংস্থাটির সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের অন্তরে। গত 29 মার্চ শহীদ মিনার ময়দানে তৃণমূলের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তার নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনা চক্রে কুন্তলও তারপরে একই ধরনের অভিযোগ করেন, দাবি করেন অভিষেকের নাম বলতে তার উপরে চাপ তৈরি করছে সিবিআই। এই প্রসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল ওই সভায় অভিষেকের মন্তব্যের সঙ্গে কুন্তলের চিঠির কোথাও সাদৃশ্য রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। সেই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্তরে। আমরা জানি দেশের সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ এমন একটি সংস্থা যাদের নির্দেশ প্রত্যেক ভারতবাসীর কাছে শিরোধার্য। সেই সুপ্রিম কোর্ট পরিষ্কার করে অর্ডার দিয়েছে যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন রকম জেরা বা তদন্তের জন্য ডাকা যাবে না। সেই স্টে অর্ডারের পরেও আমরা দেখলাম শুধুমাত্র কোন কোন ব্যক্তির উইশ লিস্টকে স্যাটিসফাই করবার জন্য, কারুর কারুর মন্তব্যকে বাস্তবায়িত করবার জন্য যেই প্রক্রিয়ায় সিবিআই আজকে এই জায়গায় নেবে এসেছে এবং সরাসরি এরা সুপ্রিম কোর্টকে অসম্মান করছে, সুপ্রিম কোর্টের রায়কে অসম্মান করছে, দেশের সাংবিধানিক কাঠামোকে অসম্মান করছে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেকেল করতে হবে বলে যারা দেশের সংবিধানকে অসম্মান করছে আসলে দেশের সবচেয়ে বড় শত্রু তারা। এরা আনহোলি নেক্সাস কাজ করছে। আমরা আবারও বলছি, মানে আমাদের বলতে খারাপ লাগছে যে এর মধ্যে কলকাতা হাইকোর্টের কিছু কিছু ব্যক্তি যারা প্রভাবিত করার চেষ্টা করছেন সিবিআই তদন্তকে, কেউ কেউ নিজেই তদন্তকারী সেজে যাচ্ছেন, কেউ কেউ এমন মন্তব্য করছেন তার ইখতিয়ারের বাইরে গিয়ে যে মন্তব্য করা সেই পথ থেকে সমীচীন নয়, এবং রাজনৈতিক প্রতিহিংসা, এরা পলিটিক্যাল পার্টির ক্যাডার হিসেবে কাজ করছে। এদের আর কোনো লক্ষ্য নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে, এই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এরা কাজ করছে। এবং এদের এজেন্ডায় টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে সেন্ট্রাল এজেন্সিকে, এবং সিবিআই ইডি শুধুমাত্র বিজেপির পাপেট হিসেবে পরিগণিত ছিল, আজকে দেখা যাচ্ছে তার সাথে একটা আনহোলি নেক্সাস, যে নেক্সাসটা রাম বাম জগাই মাদাই গদাই সব একত্রিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিমিন করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে খনন করবার জন্য। না, এটা যা ইচ্ছা তাই চলছে। এটা নোটিশে, আমি নোটিশটা দেখেছি, এটার কোনো বেসিক মানে সিবিআই এর কোনো নোটিশ জানাই নেই।
একটা হাইকোর্টের অবজারভেশনের উপর আমি দেখলাম যে সেটাকে কমপ্লাই করতে গিয়ে হাইকোর্ট একটা অর্ডার কমপ্লাই করতে ডেকে পাঠিয়েছে, মানে অ্যাজ ইফ মন মর্জি হয়েছে ওকে ডেকে পাঠা ডেকে পাঠিয়েছে। কি কারণ, কোন মামলা, কিছুই কোনো মানে কোনো হঠাৎ করে ঠিক ঠিকানা নেই। আর যেখানে দেখেছে যে একটা মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তাও সিবিআই এর ডাকা ডাকতে হয়। আসলে দেখতে পাচ্ছেন দলটা, বিজেপি দলটা ধীরে ধীরে পশ্চিমবাংলা থেকে উঠে যাচ্ছে। এক একটা বিধায়ক বিজেপির, কেউ জানে না যে আজকে এখন সন্ধ্যে 6টার সময় আপনি দেখছেন বিজেপির বিধায়ক, কালকে সকাল 6টার সময় দেখবেন আর বিজেপির বিধায়ক নেই। তাই জন্য দলটাকে বাঁচিয়ে রাখার জন্য এই বিভিন্ন রকমের চেষ্টা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, এরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে এবং তাই জন্য এরকম করছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। গত 14 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় মিটিং করতে এসেছিলেন, সেই প্রসঙ্গে তিনি বলেন গত 14 এপ্রিল ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন, সেটা তিনি করতেই পারেন, এটা তার স্বাধীনতা। তার পাঁচের মিটিং এ তিনি কি বলবেন সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি কখনোই বলতে পারেন না 35টা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয়। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর এতটাই ঔদ্ধত্য যে তিনি দেশকে রক্ষার পরিবর্তে, গণতন্ত্র রক্ষার পরিবর্তে, ফেডারেল স্ট্রাকচার রক্ষা করার পরিবর্তে বলছেন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেবেন। কি বলেছেন তিনি শুনুন। গত 14 এপ্রিল ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন, মিটিং তিনি করতেই পারেন, এটা তার প্রেরোগেটিভ, এটা তার ফ্রিডম। তার পার্টির মিটিংয়ে তিনি পার্টির উদ্দেশ্যে কি বলবেন, জনগণের উদ্দেশ্যে কি বলবেন, সেটাও তার প্রেরোগেটিভ। কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে, সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনোই বলতে পারেন না যে 35টা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলায় গভর্নমেন্ট চলে যাবে, গভর্নমেন্ট আর থাকবে না। তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয়। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত ঔদ্ধত্য যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে, ফেডারেল স্ট্রাকচারকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি ভাঙতে পারেন, কোন আইনে? তার মানে কি নিজেরা নিজেরা ল তৈরি করবে? জিএসটি, সব রকম কর বাংলা থেকে নেবে, সরকারের অধিকার নেই কর আদায়ের, আমাদের প্রাপ্য আমাদের দেয় না, 100 দিনের কাজে লোকেদের পর্যন্ত টাকা দিচ্ছে না, কেন্দ্রকে আরো একবার আর্থিক বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমি তো এখানে 48 ঘন্টা ধর্ণা করলাম, যদি এই গভর্নমেন্টের একটুও ডেমোক্রেসি সম্বন্ধে জ্ঞান থাকতো বা কেয়ারিং থাকতো, তাহলে কোনো একটা গভর্নমেন্টের এমনকি পঞ্চায়েত মিনিস্টারও ফোন করে বলতে পারতো যে ঠিক আছে তুমি ধর্ণাটা উইথড্র করে নাও, আমরা টাকাটা দিচ্ছি। এরা তো কাজ করেছে, এটা তো কনস্টিটিউশনাল অব্লিগেশন। 100 দিনের কাজ যারা করে তারা সবচেয়ে গরিব হয়, আর সবচেয়ে গরিব মানুষের টাকা আমি আটকে দিলাম, এটা তো কনস্টিটিউশনাল, এটা তো হচ্ছে ম্যান্ডেটারি। 100 দিনের কাজে টাকা দেয়নি, 23-24 দেখুন জিরো করে দিয়েছে বেঙ্গলকে, 23-24 জিরো, 100 ডেজ ওয়ার্ক দে আর নট গিভিং দ্য পেইং দ্য রুপিস টু দ্য পুয়ার পিপুল, দ্য মজদুরস ফর রুরাল রোড দে আর নট গিভিং আস দ্য মানি, ফর আওয়াজ যোজনা দে আর নট গিভিং আস দ্য মানি, ফর স্কলারশিপ অলসো ফর মাইনরিটিস অর ওবিসি অল দে হ্যাভ স্টপড, ইভেন দেয়ার আর সাম প্রবলেমস ইন মিড ডে মিল অ্যান্ড ইভেন রেশনিং অলসো, দে ওয়ান্ট টু ইকোনমিক্যালি ব্লকেট দ্য স্টেট হু আর এগেনস্ট অফ দেয়ার পলিটিক্যাল ইডিওলজি। আমার শয়ে শয়ে ছেলে যারা আমাদের পার্টির আসল গ্রাসরুট ওয়ার্কার, লিডার অফ দ্য পার্টি, মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হচ্ছে, মিথ্যা কথা বলে রোজ মিডিয়া ট্রায়াল করা হচ্ছে,
পরিকল্পনা করে করা হচ্ছে। রাম নবমী তো তাই হচ্ছে। আরো একবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। আমার শয় শয় ছেলে যারা আমাদের পার্টির অ্যাকচুয়াল ওয়ার্কার, গ্রাসরুট ওয়ার্কার, লিডার অব দ্য পার্টি, বিনা মিথ্যে কেসে তাদের ফাঁসানো হয়েছে। মিথ্যে কথা বলে রোজ মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, এটা প্ল্যান্ড ওয়াইজে করা হচ্ছে। এবং কয়েকদিন আগেও ইন দ্য নেম অফ রামনবমী, আমরা সবাই রামনবমী করি, আমার কোনো অসুবিধে নেই, বাট হাউ দে ক্রিয়েট দে অ্যালং উইথ আর্মস দ্য বুলডোজার দ্য ট্রেকার্স, হাউ দে ওয়েন্ট টু দ্য এরিয়া টু এরিয়া টু ক্রিয়েট দ্য কমিউনাল ভায়োলেন্স ইভেন ইন রেস্টরা অলসো, উই আর রিয়েলি শকড। অন্যদিকে রবিবার অমিত শাহর সভায় হিট স্ট্রোকে প্রায় 11 জন মারা গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কতটা চোখের জল ফেলেছেন অমিত শাহ, কটা কেন্দ্রীয় দল গিয়েছে, কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। কালকে অমিত শাহ গেলেন মিটিং করতে, মিটিং করতেই পারেন, তার নেতারা থাকবেন ছাউনির এসির তলায় মিটিং করবেন, আর কাঠ ফাটা রৌদ্রে বাইরে থেকে ক্ষমতা দেখাতে লোক কত প্রিয়, তার লোকপ্রিয়তা ফোর্সফুলি মানুষকে বাইরে বসিয়ে রাখবে, এমনকি যারা সভা ছেড়ে চলে যেতে চাইছিল তাদেরও বলতে যেতে দেওয়া হয়নি। আমার মিটিংও আপনারা লক্ষ্য করবেন, যখন আমি দেখি কেউ যেতে চায় আমি বুঝি তার বাড়িতে নিশ্চয়ই কোনো আর্জেন্সি আছে, অথবা তার কষ্ট হচ্ছে, অথবা তার এই যে রমজান মাস, রমজানের একটা টাইম আছে, আমরা মিটিং করলেও তাদের ছেড়ে দিই। এরকম প্রত্যেকটা ধর্মীয় উৎসবেই আমরা করি, এবং আমাদের মিটিংগুলোতে আমরা হ্যাঙ্গার করি সবার জন্য, যাতে মানুষও হ্যাঙ্গারের তলে বসতে পারে, যা গরম, লু বইছে, প্রায় 11 জন মারা গেলেন, 600 ওপর মানুষ ইঞ্জিওর্ড হলেন। কপটা চোখের জল অমিত শাহ ঝরেছে তার জন্য, কটা সেন্ট্রাল টিম ভিজিট করতে গেছে ফর দ্যাট। ইউপির ঘটনা নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন, আমি কোনো অপরাধকে সমর্থন করি না, তবে বিজেপির রাজ্যে যা হচ্ছে, কেউ যদি জুডিশিয়ারি কাস্টাডিতে থাকেন, সে যদি স্বাক্ষর জন্য যায় সেখানেও যেভাবে মেরে দেয়, তারপর কটা কেন্দ্র দল গিয়েছে, কি চলছে দেশে, যাকে খুশি মেরে দেওয়া, যাকে খুশি কেটে ফেলো, যাকে খুশি এজেন্সি লাগিয়ে দাও, কি বলেছেন তিনি শুনুন। মেন বাত ইয়ে হ্যায় কি গুড্ডু মুসলিম। পরশুদিন ইউপিতে এমনকি জুডিশিয়ারির, আমি আই এম নট সাপোর্টিং এনি ক্রাইম, মাই ফ্র্যাঙ্কলি আপকো বতাতি হু, হাম ক্রাইম কা পক্ষ মে নহি হু, ক্রাইম তো বিজেপি করতে হয় ও জুলুম করতে হয়, হাম উসকো নিন্দা করতি হু, লেকিন জো হুয়া থা জো হো রা হ্যায় বিজেপি রাজ মে, আগর জুডিশিয়ারি কা কাস্টডি মে কোই হ্যায়, ও ভি আগর উইটনেস কে লিয়ে যাতে হ্যায়, তো উধার মে ভি লোগো কো জেসা তরিকা সে মার দেতা হ্যায়, উসকা বাদ কিতনা সেন্ট্রাল টিম গিয়া, কিতনা সেন্ট্রাল টিম ভিজিট কিয়া, ক্যা চল রা হ্যায় দেশ মে, জিসকো মর্জি মার দো, জিসকো মর্জি কাট দো, জিসকো মর্জি ফাড় দো, জিসকো মর্জি এজেন্সি লাগা দো, সবকো খিলাফ মে সিবিআই লাগা দিয়া, সবকো খিলাফ মে ইডি লাগা দিয়া, সবকো খিলাফ মে কই না কই এজেন্সি, এক চকলেট বোম ভি ফাটতা হ্যায় তো এনআইএ কো ভেজ দেতা হ্যায়, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ কাম এনআইএ কা কাম ক্যা হ্যায়, দেশ কো সুরক্ষা দে রা, দেশ কো রক্ষা করনা, কই ডিল করনা এনআইএ কা কাম নহি হ্যায়, হাম লোগো কা পাস ভি জানকারি বহুত হ্যায়, জানকারি দিন দিন মে আয়েঙ্গে, হাম লোগ ডেমোক্রেসি মেনটেন করতে হ্যায়, কার্টিসি মেনটেন করতে হ্যায়, ইসি কে লিয়ে কভি কভি হাম আওয়াজ উঠাতা হ্যায়, লেকিন হর তারা ডেভেলপমেন্ট কো বারে মে
हम एक साथ में काम करते हैं, इसमें हम आवाज नहीं उठता है, लेकिन हमको कोई टकराएगा तो वो चूर चूर हो जाएगा। অন্যদিকে আজ নবান্নে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি সমস্ত সময় মানুষকে ভয় দেখাচ্ছে আর সেই কারণেই সাধারণ মানুষ ভয় পেয়ে থাকছে। শুনুন, দ্যাট ইজ ট্রু, ইয়েস ইয়েস ইয়েস, দে থ্রেটেন্ড অল দ্য পিপুল, দে থ্রেটেন্ড অল দ্য পিপুল, ইফ ইউ সে এনিথিং এগেনস্ট অফ আস নেক্সট ডে আই উইল সেন্ড দ্য, উই উইল সেন্ড দ্য এজেন্সি, দে থ্রেটেন্ড অল অফ আস। It is nothing new. Everybody knows that. That's why so many people are afraid also. But how long it can continue?